আজই শেষ হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। আরও একটা লজ্জার পরাজয়ে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ, আবারও সেই ব্যাটিং ব্যর্থতা। দ্বিতীয় ইনিংসে একই করলেন তামিম, বিজয়, সাকিবরা। সেন্ট লুসিয়ায় বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের আগেই শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। দিন শেষে টাইগাররা ক্যারিবীয়দের তুলনায় পিছিয়ে আছে 42 রানে, হাতে আছে আর মাত্র 4 উইকেট। ড্যারেন স্যামি স্টেডিয়ামে রোববার 26 জুন 6 উইকেট হারিয়ে সাকিব বাহিনীর সংগ্রহ 132 রান। 14 বল মোকাবেলায় 16 রানে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান। অন্য প্রান্তে মেহেদী হাসান মিরাজ 13 বল মোকাবেলা করলেও পাননি রানের দেখা। এর আগে ক্যারিবীয়দের চেয়ে প্রথম ইনিংসে 174 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে কেমার রোচে সুইংয়ে কাবু হয়ে একে একে প্রথম 3 উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এরপর চতুর্থ উইকেট জুটিতে শান্তর সঙ্গে দলের হাল ধরেন ব্যর্থ হন লিটনও। শান্ত ফের সাকিবের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহটা 100 রানে পৌঁছে দেন। ততক্ষণ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছিলেন এই ব্যাটার, কিন্তু ইনিংসে 30তম ওভারে এসে আলজারি জোসেফের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে খোঁচা লাগিয়ে স্লিপে ধরা পড়েন, আর তাতে থামে তার 42 রানের ইনিংস। 91 বল মোকাবেলায় তার ব্যাট থেকে আসে 8টি চারের মার। এরপর সাকিবকেও সাজঘরের পথ দেখান জোসেফ। উইকেট নেয়ার চেয়ে অবশ্য এখানে উইকেট দেওয়ার কৃতিত্বটাই বেশি। টাইগার অধিনায়ক শান্তর চেয়ার এক ধাপ এগিয়ে স্লিপে থাকা ফিল্ডারকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। 32 বল মোকাবেলায় তার ব্যাট থেকে আসে 16 রান। এদিকে প্রথম ইনিংসে 46 রানে আউট হওয়া তামিম দ্বিতীয় ইনিংসে মাত্র 4 রান করে ফেরেন সাজঘরে। ইনিংসের তৃতীয় ওভারে কেমার রোচের করা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে কাট করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েন তিনি। 3 ওভার বিরতি দিয়ে ফের বোলিংয়ে এসে রোচ শিকার করেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে। অফ স্ট্যাম্পের বল ব্যাটের কানে লেগে তিনি ধরা পড়েন থার্ড স্লিপে। 21 বল মোকাবেলায় তার ব্যাট থেকে আসে 13 রান। এরপর বিজয় 7 বল মোকাবেলায় 4 রানের ইনিংস খেলে LBW শিকার হয়ে সাজঘরে ফেরেন। তার আউটটি ছিল অবশ্য দুর্ভাগ্যজনক। রোচের বল তার প্যাড ও ব্যাটের মাঝ দিয়ে স্লিপে ধরা পড়লে আম্পায়ার ক্যাচ মনে করে আউট দেন। এরপর বিজয় রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে নয় প্যাডে লাগে, কিন্তু আম্পায়ার স্কলের গ্যাড়াকলে LBW-র ফাঁদে পড়ে তাকে বিদায় নিতে হয় ক্রিজ থেকে। বিজয়ের পর লিটনও বিদায় নেন LBW-র ফাঁদে পড়ে। ইনিংসের 20তম ওভারে জেডেন সিলসের করা অফ স্ট্যাম্পের বল ইনসুইং করে লিটনের প্যাডে হিট করে। ক্যারিবীয়র আবেদন জানালে আম্পায়ার তাতে সাড়া দেননি। পরক্ষণে তারা রিভিউ নিলে সিদ্ধান্ত যায় লিটনের বিপক্ষে। 32 বল মোকাবেলায় 2 চারের সাহায্যে 19 রান করে সাজঘরে ফেরেন তিনি। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 234 রানের জবাবে ক্যারিবীয়দের ইনিংস থামে 408 রানে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ 146 রানের ইনিংস খেলেন কাইল মেয়ার্স। 208 বল মোকাবেলায় 18 চারের সঙ্গে তার ব্যাট থেকে আসে 2টি ছক্কার মার। এছাড়া অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট 7 চারের সাহায্যে খেলেন 51 রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ক্যারিয়ারের সেরা 5টি, মিরাজ 3টি ও শরীফুল 2টি উইকেট নিয়েছেন। তবে সাকিব আল হাসান ও ইবাদত হোসেন কোনো উইকেটের দেখা পাননি। তো দর্শক বন্ধুরা, আজ কত ওভারের মধ্যে ম্যাচটা জিতে নেবে বাংলাদেশ? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।